এবার আরো কিছু সংবাদ এক নজরে। আদালতের আদেশ পালন না করায় হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রাজউক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া। বিচারপতি মাহমুদুল হক এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে ক্ষমা প্রার্থনা করেন তিনি। যথাসময়ে নথিপত্র দাখিল না করায় ক্ষমা চান রাজউক চেয়ারম্যান। সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ, এজন্য সরকারি জায়গায় সৌর বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার। বিশ্বব্যাংক এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ। আন্তর্জাতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত থাকার পাশাপাশি শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বিকেলে ইউজিসির আলোচনা সভায় তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার। প্রায় 10 বছর আগে রাজস্থানের খিলক্ষেত থানা এলাকায় নববধূ মনিরা পারভিন হত্যা মামলায় ননদ দেব সহ 5 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে 1,00,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8-এর বিচারক মাফরুজা পারভিন। অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে নাটোরে মানববন্ধন হয়েছে। বিকেলে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবি জানান। এছাড়া অনতিবিলম্বে মাটি খেকোদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ 10 দফা দাবিও উত্থাপন করা হয়।